শোনো, এবার তোমাকে বলি, তুমি এবং তোমার বাপ, তোমার দুই বাপ বেটাই কুকুর শৃঙ্গলের চেয়ে খারাপ। এটা কিভাবে? শ্বশুরের কাছে যৌতুক নিয়েছো, টাকা নিয়েছো, এটা তুমিও জানো, তোমার বাপও জানে। বাপ বেটা পরামর্শ করে টাকা নাও নি, বাপ বেটা পরামর্শ করে তো যৌতুক নিয়েছো। ভিক্ষে করে খেতে পারো না, ভিক্ষে করে খাবা? ভিক্ষে করে খাবা কেন? পূর্বাচলে বাড়ি কোটি টাকা দাম জমির, 100 শতক জমি বিক্রি করলে আজীবন চলবে, ভিক্ষা করে খাওয়া কেন? ভিক্ষা করে খাওয়ার কথাটা আমি তোমাকে নিন্দা জানার জন্য বলেছি। তোমার বাপের জমিদারি আছে, তুমি বড় ব্যবসা করো, টাকা কম আছে, তুমি কলা বিক্রি করে খাও, তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও। টাকা নাই, তুমি মানুষের বাড়িতে কাজ করে খাও। মানুষের বাড়িতে যদি কাজ করে খেতে না পারো, ভিক্ষা করে খাও। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে যে টাকা নিয়েছ, এই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, যৌতুক হারাম। দেখি কোন মায়ের বেটা কথা উল্টিয়ে ধরে, কিয়ামত পর্যন্ত সময় থাকলো। তুমি মনে রেখো, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিবা। কাপুরুষ, ফাইজলামি করেছ? মানুষের টাকা নিয়ে মাতাব্বরি দেখো কেন? নিজের বাপের টাকা দিয়ে গাড়িতে চড়ো, মোটর সাইকেলে চড়ো, পরের বাপের টাকা নিয়ে মাতাব্বরি করো কেন? ভিক্ষা করে খেতে পারো না? তোমার বাপের লজ্জা হয় না? তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, পরের বাপের টাকা নিয়ে মোটর সাইকেলে চড়ো কেন? ফাইজলামি করো? তোমার বাপকে আর তোমাকে যদি আমি কুকুর শৃগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির জন্য বক্তব্য দেবো না।